আমরা এই মুহূর্তে রয়েছি ভাটপাড়াতে। ভাটপাড়া ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ভাটপাড়া পশ্চিমবঙ্গের এমন একটি কেন্দ্র যেখানে লোকসভা এবং বিধানসভার ভোট একই সঙ্গে চলছে। হেভিওয়েট অর্জুন সিং ভাটপাড়া বিধানসভা কেন্দ্র থেকে পদত্যাগ করে টিএমসির পরিবর্তে এবার বিজেপির থেকে লোকসভায় দাঁড়িয়েছেন। তার জায়গায় ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির হয়ে লড়ছেন তার ছেলে পবন কুমার সিং। উল্টো দিকে টিএমসি দাঁড় করিয়েছেন মদন মিত্রকে। এই উত্তেজনাময় বিধানসভা উপনির্বাচন আজই অনুষ্ঠিত হচ্ছে। আসুন এই উপনির্বাচনের প্রাক্কালে আমরা কিছু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আপনার নাম? ইহা পে রাতে আপনি ভোট বুথ নাম্বার কি? 110। তো ক্যা লাগতা হ্যাঁ কাল জো ইহা পে বহুত শোর মচা হুয়া হ্যায়, গাড়ি গাড়ি সব উড়া দিয়ে সব জমিনা নে সব কাজ কিয়া হ্যায়। ঠিক হ্যায়, হমকো পতা নাহি হ্যায়, জলদি কি ঝগড়া হুয়া, হম ঘুর আয়ে হ্যায়, দেখি ঝগড়া হো রাহা হ্যায়, জলদি চলা জলদি চলা কর। आप क्या चाहते हैं सेंटर में कौन सरकार महिला दाड़ी रही है तरह संगे कथा बार चेषा कर जेने की भावे भोट दिए कत शांतिपूर्ण भाव भोट दिए अपना नाम भोट देखा কাল তো এখানে প্রচুর গন্ডগোল হয়েছে। তো আজকে ঝামেলা ও দাঙ্গা হচ্ছে। কেন 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 দাঙ্গা হচ্ছে বলে আপনি? হচ্ছে ওই জয় শ্রীরাম নারা কেন লাগাবে, নরেন্দ্র মোদী পার্টি পার্টি। তো কাল তো প্রচুর গন্ডগোল হয়েছে, আজকে যখন আপনি ভোট দিতে গেছেন সেরকম কোনো আতঙ্ক হলো না? কোন শান্তি ভাবে কিছু হয়নি। তো এই শান্তি ফিরে আসার কারণ কি মনে হয় আপনার? এই নরেন্দ্র মোদী আছে, নরেন্দ্র মোদীকে ভোট দেবো, দিয়েছি আর দেবো। কেন দেবো? কে মমতা আমরা আদমি রিটায়ার হওয়া 2 লাখ রুপিয়া সাদামে জমা কি এসি লিগন কোম্পানি মে কোম্পানি ভাগ গিয়া আমরা আদমি কা 27 উসি মে জমা কি বলা থা লোক 2 লাখ জমা করিয়ে গেলে হম 7 বরস মে আপকো 7 লাখ রুপিয়া দিয়ে এক পয়সা নহি মিলা। আজ হম লোক কা घर में उस बात के लिए कितना झूठ झमेला होता है। हम ही बोले थे अपना आदमी हो गया उसके जमा कर दिए अपना पैसा होगा। अब देखिए मोदी जी क्या कर रहे हैं, उन्हीं का हम लोग भरोसा है कि शायद मतलब जीत जाए तो हम लोग के पैसा दिला दे। तो और क्या क्या कारण है मोदी जी को लाने के लिए? बहुत कुछ कारण है, मतलब लेडीज लोग का मतलब सुरक्षा मिलेगा, हर एक चीज़ मिल रहा है, मिलेगा। क्या क्या चीज़? हर एक चीज़ मिल रहा है, हर सुविधा मिल रहा है। খারাপ মোদী জি জিত যায় তো কন্ডিশন ঠিক কর দে। মজদুর লোক মিলেগে লেকর মজদুর কান্তি নারায়ণ জগদলবেগ কাজ মজদুর লোক মতলব জুটে মিল কে উপর হ্যাঁ। अब यदि मोदी जी इस पर ध्यान देंगे तो यहाँ का मतलब माहौल अच्छा होगा, आदमी लोग काम अच्छा से करेंगे, तनख्वाह अच्छा से मिलेगा। तो अपासा तो मोदी सेंटर में था, आप लोगों को क्या क्या अच्छा हुआ? सब कुछ घर उनके पास हुआ है, घर बनेगा, जिसका घर नहीं है तो घर बनेगा। हम लोग फार्म भरे हैं, देखिए क्या हो रहा है, मिल रहा है कि नहीं मिल रहा है, कि बन रहा है कि नहीं बन रहा है। তো আজ আপনার কাল তো বহুত ইহা পে গাড়ি গাড়ি হর এক জায়গায় হি হতা হ্যাঁ, হর এক জায়গা ঝুল ঝুমেলা হইবে করতা হ্যাঁ। আজ তো অভি সুবহ সে তো অভি ঠিক হ্যাঁ, সব শান্তি।
বোলে থাকি আপনার ডরনে কে বাত নেই হম মতলব হর এক সুরক্ষা ওহা পর ভেজ রে কেন্দ্র সে ভেজ রে ইহাকে তো পুলিশ লোক সব দঙ্গা লগাতা হ্যাঁ বঙ্গাল কা ওহাকে মোদী জি ভেজে হ্যাঁ শান্তি সে ভোট হো রা নাই ভেজতে তো ঝুঁড় ঝামেলা হতা ফির যদি ও বাহার কে কেন্দ্র কে নাই আতা লোক তো ইহা পর ঝুঁড় ঝামেলা হতা বাহার কে ভেজে হ্যাঁ ইসিলিয়ে শান্তি সে হো রা নাই তো দঙ্গা হইবে করতা ইসকো রোকনে বালা কই নাই থা আপ তো ধন্যবাদ তো আপনারা শুনে নিলেন উনি কী বললেন এবং উনি চান যে মোদিজি আবার আসুক এবং তাতে তাদের সাংসারিক উন্নতি হবে এবং সমাজের উন্নতি হবে এবং দেশের উন্নতি হবে এটাই তিনি আশা করছেন। আমার এলাকা ভালো, এখানে আমার এলাকা অনেক ভালো, এখানে কিছু গন্ডগোল হয় না, যা হবে ওদিকেই হবে, ওদিকে হালমান না, এদিকে না, এদিকে আমাদের লোক এখানে সব ভালো, এখানে কিছু না হয়, মিলমিশা থাকি আমাদের, কারণ গন্ডগোল আমাদের চাই না। এখন তো যা বাঙালে ভোট হচ্ছে সব জায়গায় এরকমই হচ্ছে। কিরকম ক্ষতি হয়েছে কালকে? আপনারা শুনলেন যে কাল এখানে প্রচুর গন্ডগোল হয়েছিল, দুটো গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং এখানকার লোকজন অনেক আতঙ্কিত হয়েছিল, তবে আজকে সেন্ট্রাল ফোর্সের দ্বারা তারা দাবি কাঠপাড়া বিধানসভা ক্ষেত্র কে রহনে বালে নিবাসী হ্যাঁ আর নূর আই কেয়ার মে কাম করতে হ্যাঁ হমারে এলাকে কে তমাম যে নিবাসী হ্যাঁ বুদ্ধি মান হ্যাঁ সুঝবুঝ রখনে বালে হ্যাঁ শান্তি সে ভোট দে রে হ্যাঁ কিছু তরহ কা কই ইহা ঝামেলা নেই হ্যাঁ কই গন্ডগোল নেই হ্যাঁ দু চার যো হ্যাঁ উগ্রবাদী মিরাজ কে লোক বীচ বীচ মে চেষ্টা করতে হ্যাঁ মাহৌল কো খারাপ করনে কা লেকিন প্রশাসন কে তরফ সে আর ইহা কে স্থানীয় লোগো কে তরফ সে তমাম যো হ্যাঁ কা চেষ্টা হ্যাঁ উসকো বিফল কর দিয়া গিয়া হ্যাঁ তমাম আম নাগরিক শান্তি সে ভোট দে রে হ্যাঁ। না এখনো পর্যন্ত আমি দিইনি, সকালবেলা ভিড় ছিল প্রচণ্ড, এর জন্য ভোট দিতে পারিনি, এখন হচ্ছে একটু সন্ধ্যাবেলা আমরা ভোট দেবো, অবশ্য আমাদের এখানে খুব শান্তি সৃষ্টি হয়েছে। আপনারা এখনো পর্যন্ত ভোট দিতে যাচ্ছেন নাকি আতঙ্কের জন্য? না 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 না, রৌদ্রের জন্য না, সকালবেলা ভিড় ছিল এর জন্য না, এমনি কিন্তু খুবই ভালো, খুবই শান্ত হয়ে চলেছে, খুব শান্ত হয়ে আমরা ভোট দিচ্ছি। আপনাদের এরিয়াতে কাল গন্ডগোল হয়েছে? কালকে হয়েছে, দেখেন বাইরের যদি মানুষ এসে যদি ওরা গন্ডগোল করে তাহলে বাইরের মানুষ বলতে তাদের কি ভাবছে? এর মধ্যে কাউকে আমরা এখন এরা এখানকার নয়, এরা বাইরে ছিল, বাইরে এসে যদি গন্ডগোল করবে তাহলে তো এখানকার মানুষরা প্রতিবাদ করবেই, যে এখানকার স্থান মানে স্থানীয় তারা তো প্রতিবাদ করবে। কি মনে হয় গন্ডগোল হওয়ার কারণ? সেটা বুঝতে পারলাম না, তখন হচ্ছে আমি ছিলাম না, কেন শুনেই বাইরে বেরিয়ে এসেছি, কেন হয়েছে সেটাও আমি সঠিক বলতে পারছি না, হ্যাঁ না, কিন্তু এখনও পর্যন্ত সকাল থেকে সকাল সাতটার থেকে নিয়ে এখনও পর্যন্ত দেখছি একদম শান্তি, শান্তি হয়তো সারাদিন শান্তি, আমরা এটাই ধন্যবাদ। আমার নাম শোভা দেবী, আপনাকে ধন্যবাদ। তো আপনারা শুনলেন যে এখানে কাল এখানে প্রচুর গন্ডগোল হয়েছিল এবং গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল পক্ষের মধ্যে, প্রচুর গন্ডগোলের ফলে এখানকার মানুষ প্রচুর আতঙ্কের মধ্যেই ভোট দিতে যাচ্ছে এবং আমাদের ক্যামেরা যে যার অনেকেই আছে ভোট দিতে যেতে পারছে না, যার
যেটা মনে হচ্ছে যে সেন্ট্রাল আসাতে তারা অনেকটা স্বস্তি বোধ করছেন এবং স্বস্তিতেই ভোট হচ্ছে এবং এখনো পর্যন্ত কোনোরকম গণ্ডগোল হয়নি, আশা করা যায় হয়তো আগেও হবে না। বেঙ্গল বিস্তৃতি শোভা ঘোষ, ক্যামেরায় সুমা সরকার।